টিটাগড়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত একাদশ শ্রেণীর ছাত্র চিকিৎসাধীন হাসপাতালে, ঘটনার তদন্তে টিটাগড় থানার পুলিশ। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সোমবার সকালে টিটাগড় বিটি রোডে আক্রান্ত হন টিটাগড় এজিএম হাইস্কুলের একাদশ শ্রেণীর ছাত্র ইমরান আহমেদ। কয়েকজন যুবক এসে তাকে জোর করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। আগ্নেয়াস্ত্র দিয়ে মারধর করা হয় এবং প্রাণে হত্যার হুমকি দেওয়া হয় তাকে। এই ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে খোঁজখবর করলে প্রায় 2 ঘন্টা পর আহত অবস্থায় উদ্ধার করা হয় তাকে। তারপর তাকে নিয়ে যাওয়া হয় ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে, যেখানে তাকে ভর্তি করা হয়। আহত যুবকের মা মদিনা বিবি এবং টিটাগড় পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মোহাম্মদ রিয়াজ উদ্দিন জানান, মেরা বাচ্চা 10 বাজে 11 বাজে ঘর সে কাম মে নিকলা হ্যায়। ঘর সে হাম লোগ শ্যামনগর যা রাহা থা কাম মে। সূরজ, ছোটু মিলকে আর 10 লড়কা হ্যায়, নাম নেই জানতে হ্যায়, 10 লড়কা মিলকে ওয়ারসি মার্কেট কে পাশ সে উসকো উঠায়া হ্যায়। ওয়াহাঁ সে ও আপনা বাপ কো কল কিয়া কি আব্বু হমকো সূরজ না উঠা লিয়া হ্যায়, জলদি সে আ জাইয়ে। উসকে বাদ 10 মিনিট কে বাদ উসকা মোবাইল অফ আয় রাহা হ্যায়। यहाँ बालू मार्ट के पास कोई बिल्डिंग है, उसको अंदर ढुका के वो लोग बहुत मार मारा है, बहुत मार मारा है। मशीन जूठो लिया था मशीन का, उठे से इस पर मारा है मशीन का उरा से। अब मार के अब बोला, फिर धमकी दिया है कि जो है कि तुम्हारा पूरा फैमिली को कहीं भी पाएंगे तुमको अब कहीं भी गोली मार देंगे। कोई दुश्मनी नहीं है सर, गुंडा बनना चाहता है, गुंडा बन रहा है वो, जिसको जिसको पकड़ के मार रहा है, दूध को मशीन लेकर घूम रहा है, मशीन अपना नाम फाड़ना चाह रहा है। बच्चा मेरा है, थोड़ा सा भैया का कोई काज प्रोज होता है, थोड़ा सा 2 मिनट के लिए चल जाता है ये भैया मंडल भैया का। हम लोग खुद नहीं जाने देते, हम लोग खुद उसको डांटते हो, भैया खुद बोलते हैं मंडल भैया अपने लड़के को अपना काम में लगा दो। क्या चाहते हैं आप लोग? हम उसको अन्याय चाहते हैं, जैसे मेरा बच्चा को मारा है उसको पकड़ा जाए, पीटा जाए, उसका गुंडाईगिरी छोड़ाया जाए, ना मेरा बच्चा को कल को मार देगा जान से। हाँ धमकी दिया गया, एक बार नहीं 2 बार धमकी दिया, 1 महीना पहले धमकी दिया था मशीन दिखा के मेरा बेटा को। हम लोग बातचीत करके बोला कि गोली मार देंगे, बोले क्यों गोली मार दोगे, तो बोला बांस बगान में इसको बोलो बांस बगान में नहीं आने को। हम लोग ठीक है नहीं जाएगा, हम उसको काम में लगा दिया, 11 क्लास में स्कूल में एडमिशन करवा दिए। आज उसको काम में जा रहा था तो उसको बेफालतू बेवजह पकड़ के उसको मारा है। कौन लोग? वही छोटू था, सूरज नाम है, और 10 लड़का और है उसका अंदर, अकेला नहीं था, 10 लड़का मिल के बिल्डिंग के अंदर घुसा के मारा है। तो हमारे इखने लोग ऐसे बोल लो कि इखने मारा पीटी होच्छे, कहो एक जन को तुले लिए गए थे, तो हमने गेला में इखने देखियो उधर के ऑफिस में ढुकियो इखने मारा पीटा होच्छे, तो लाख में उधर के हमी इखने दिया छाड़ी आनलम लिए गए बीएन बसे, हमने लिए गए लिए गए पर इखने बीएन बसे एडमिट लिए लिए थे, लिया पर আমি খবর করলাম কেন মেরেছে, তো ও জাস্ট একটা ভুল আছে ওর কি ও মিটিং মধ্যে যায়, আমাদের ফটো টুটু শেয়ার ফেয়ার করে এই জন্য ওকে মারা হয়েছে কি কেন তুই মিটিং মধ্যে যাচ্ছ, চাই কেন পড়গুয়া মধ্যে যাস, তো এইখানে যাতে গুন্ডা রাজ হয়ে গেছে, যা ভাবছে গুন্ডা রাজ করতে ও কোনোদিন হবে না, আমরা প্রতিবাদ করতে থাকবো আর এর দিয়ে বড় প্রতিবাদ করবো। হ্যাঁ এই জন্য তো মারেন, তো ও ছেলেকে তো আমি চিনি না, তো বাচ্চা ছেলে 13-14 বয়স হচ্ছে, ও সব বাচ্চা ছেলেকে কেউ মারছে তো কেন মারবে, আর ওদের কম উমর আছে, ওদেরকে মারা হচ্ছে তুমি মিছিল করে যাও না, চাই ফটো ছাড়ো না, এই জন্য মারা হচ্ছে। তোরা তো আর কাউকে মারবে না, বাড়িয়ার লোককে, কমজোর লোককে মেরেছে। ওই মারগান হাউস বলে একটা জায়গা আছে, ওইখানে পুরো ক্রিমিনাল গিরি ওদের হচ্ছে, ওইখানে মদ গাঁজা হিরোইন সব খাওয়া হয়, ভালো ভালো বাচ্চা বাচ্চা ছেলেকে খারাপ করা হয়। তো আমি বস থানা দিয়ে প্রভা দিয়ে এটাই রিকোয়েস্ট করি কি জল্দ সে জল্দ ওই মারগান হাউসকে আপনারা একটু আপনি সিজ করুন, আর সখ সে সখ আপনি স্টেপটা নিন, এইটা আমি রিকোয়েস্ট করবো। এই আগে দুর্গাপুজো আছে, দুর্গাপুজোর মধ্যে ক্রিমিনাল রাজা জেল দিয়ে ছাড়া পেয়েছে, আপনি ওকে ভিতরে একদম ঢুকান, না তো আজকে যেরকম আমাদের পুজো আসছে এই ক্রাইমরা মেশিন নিয়ে ঘুরছে, এদেরকে ধরে ভালো করে পিটানো ভিতরে ঢুকান, আমরা চাই ভালো টিটাগড় একটা শান ছিল আর শান থাকবে।
সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।